সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে এবং বিদেশে, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন, সকলকে মফিদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজ আমরা পবিত্র মুহররম সম্পর্কে, আমরা মুহররম মাসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানব। প্রথমেই সেটি হচ্ছে আমরা জানব মুহররমের রোজা কতটি। আমরা এক নম্বরে জানব মুহররমের রোজা কতটি, মানে মুহররমের রোজা আমরা কয়টি রাখব। নেক্সট, দ্বিতীয় আমরা জানব কোন কোন তারিখে রোজাগুলি রাখব। তিন নম্বরে আমরা জানব মুহররমের 10 তারিখ কবে, মুহররমের 10 তারিখ কবে সেটি আমরা জানব। তাহলে আমরা কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছি। এক নম্বর বিষয় আমরা জানতে চলেছি মুহররমের রোজা কয়টি রাখব। তো আসলেই মুহররমের রোজা আমরা কয়টি রাখব এই ব্যাপারে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পর দেখলেন মদিনার ইহুদি সম্প্রদায় যে রয়েছে তাহারা আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে কি রাখে, রোজা রাখে। তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে মদিনার ইহুদিরা এই আশুরার দিন মুহররমের 10 তারিখে রোজা কেন রাখে। তখন তাহারা বললেন যে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে নীল নদ পার করিয়ে আল্লাহ তাআলা মুসা এবং মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার বাহিনীকে রক্ষা করেছিলেন, সেই সুক্রিয়তা তাহারা রোজা রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাহানু আহাক্কু বিমুসা ফাসামাহু আমার অবিসিয়ামি, আমরাও তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারী, সুতরাং আমরাও কি রাখবো, এই দিন রোজা রাখবো। তবে আমরা এই দিন রোজা রাখবো যে কিন্তু আমরা ইহুদিদের আমরা কী করবো, বিরুদ্ধাচরণ করবো। কী জন্য বিরুদ্ধাচরণ করবো? যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া উবা'দ, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন হে ইমানদাররা তোমরা কখনো ইহুদি নাসারাদের কী করো নিয়া তাকে তোমরা তাদের অনুসরণ করিও না, তোমরা তাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করিও না, যারা করবে তারা তাদের মতোই হয়ে যাবে। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একটি হাদিস বললেন যে সিয়ামু ইয়াউমি আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা সুমু ইয়াউমাহু ওয়া বা'দাহু ইয়াউমা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখবে কিন্তু তোমরা ইহুদিদের কী করবা, বিরুদ্ধাচরণ করবা। বিরুদ্ধাচরণটা কীভাবে করবো, করবা সুমু কবলাহু ইয়াউমা ওয়া বা'দাহু ইয়াউমা, তার মানে তোমরা তারা তো আশুরার দিন মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে, তোমরা একটা রোজা না রেখে তোমরা তার আগে অথবা পরে আর একটা রোজা এই 10 তারিখের সাথে কী করবা, যুক্ত করে দেবা। তার মানে তোমরা 9 তারিখে একটা রোজা রাখবে এবং 10 তারিখে অথবা 10 তারিখে এবং 11 তারিখে, অর্থাৎ 10-এর সাথে আগে এবং পরে কবলাহু ইয়াউমাও ও বাদাহু ইয়াউমা, তোমরা আগে অথবা পরে একটা রোজা কী করবা মিলিয়ে দিবা, এভাবে তোমরা কী করবা, বিরুদ্ধাচরণ করবা। তাহলে আমরা স্পষ্ট ভাষায় হাদিস থেকে জানলাম যেহেতু ইহুদিরা রোজা রাখে হচ্ছে একটি আশারার আশুরার দিন মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখবো, তাহলে সুতরাং তাদের বিরুদ্ধাচরণ করে আমরা দুইটি রোজা রাখবো। তাহলে আমরা জানতে পারলাম মুহররমের রোজা আমরা কতটি রাখবো, দুইটি রাখবো। দুই নম্বর প্রশ্নের উত্তর আমরা জানবো কোন কোন তারিখে রোজা রাখবো। আসলেই কোন কোন তারিখে রোজা রাখবো সেটিও কিন্তু এই আগের প্রশ্নের মধ্যে কথাটা কিন্তু বের হয়ে আসে। আমরা কোন কোন তারিখে রাখবো সেটি কিন্তু আমরা জানলাম, আমরা রোজাটা তো 10 তারিখের যে রোজাটা মুহররমের 10 তারিখ আশুরার দিন সেটি আমরা ঠিক রেখে তার আগে অথবা পরে একটা রোজা আমরা কী করবো, মিলাবো। তাহলে যদি আমরা দুইটি রোজা রাখতে চাই, আমরা এই কোন কোন তারিখে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা 9 তারিখ বা 10 তারিখও রাখতে পারি অথবা 10 তারিখ বা 11 তারিখও রাখতে পারি। তাহলে আমরা জানলাম প্রথমেই আমরা 9 তারিখ এবং 10 তারিখ রাখার জন্য কী করবো, চেষ্টা করবো 10 তারিখ
রোজাটা ঠিক রেখে 9 তারিখে যদি রাখা সম্ভব না হয় তাহলে 10 এবং 11 তারিখে রোজা রাখবো। তাহলে আমরা জানলাম তারিখের ব্যাপারটা হচ্ছে 9, 10 অথবা 10, 11, তার মানে 10 তারিখটা ঠিক রেখে আমরা 10-এর সাথে আগে অথবা পরে একটা দিন মিলিয়ে নিব, ঠিক আছে। আর আমরা এখন জানবো মহরমের 10 তারিখ মূলত কবে। আসলে এই বৎসর মহরমের 10 তারিখ হচ্ছে 8ই আগস্ট, রোজ সোমবার। এই মহরমের 10 তারিখ অর্থাৎ এই 2022 সালের যে এই মহরম মাসটা আসছে, এই মহরম মাস হচ্ছে, মহরম মাসের 10 তারিখ হচ্ছে এই আগস্টের 10 তারিখ। এই রানিং চলতি মাসের 10 তারিখ হচ্ছে আগস্ট মাসের 8 তারিখ হচ্ছে মহরমের 10 তারিখ। কথাটা বুঝাইতে পারছি? অর্থাৎ আগামী সোমবার এই আগস্টের 8 তারিখ হচ্ছে মহরমের 10 তারিখ। তো আমরা 3টি গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আল্লাহ তাআলা সবাইকে জেনে বুঝে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।